বিশ্বের ব্যস্ততম বন্দর ইয়াংশান, এর সঙ্গে যুক্ত হয়েছে 10,000-এরও বেশি টার্মিনাল। চীনের এই বন্দরে প্রতিদিন লোড আনলোড হয় প্রায় 24,000-এর মতো স্ট্যান্ডার্ড কন্টেইনার। বিশাল জলরাশির মাঝে নানামাত্রিক কার্যক্রম পরিচালনা হয় এই বন্দরে। এখানকার অপারেশন কেন্দ্রের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা সুপেন, বিভিন্ন ধরনের পরিকল্পনা ও এর বাস্তবায়ন করার দায়িত্ব তার ঘাড়ে। তার টিমে রয়েছেন 85 জন দক্ষ সহকর্মী, যাদের সহযোগিতায় দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছে প্রতিদিনের কাজ। সুপেন একই বন্দরে কাজ করছেন 10 বছর ধরে। তিনি জানিয়েছেন ভিন্ন রকম অভিজ্ঞতার কথা। নিজ দেশের বন্দরে কাজ করছি, দেখভাল করার সুযোগ পাচ্ছি। আমার কাছে ভালো লাগার ব্যাপার হলো আমি যে বন্দরে সেবা দেই সে বন্দরটি সেবা দিচ্ছে সারা বিশ্বকে। ভালো লাগার ব্যাপার হলো সুপেনের স্ত্রীও কাজ করেন একই বন্দরে অন্য আরেকটি টার্মিনালে। দুজনেই পড়াশোনা করেছেন একই বিশ্ববিদ্যালয়ে, চীনের সবচেয়ে উন্নত শহর সাংহাইয়ের বাসিন্দা তারা। আর বন্দরটিও একই শহরে অবস্থিত, সে কারণে কর্মক্ষেত্রে যাতায়াতে খুব একটা অসুবিধে হয় না এই দম্পতির। খুব ভোরে প্রস্তুত হয়ে বাড়ি থেকে বের হয়ে যান এই দম্পতি। প্রথমে সাবওয়েতে ও পরে নিজ কোম্পানির বাসে চড়ে বন্দরে আসেন তারা। বিশ্বের ব্যস্ততম বন্দরের পাশাপাশি ইয়াংশান পৃথিবীর বৃহত্তম গভীর কৃত্রিম জলবন্দর, যার অবস্থান ছিছু দ্বীপপুঞ্জে। এই বন্দরকে স্থলভাগের সঙ্গে সংযুক্ত করেছে একটি সেতু, যার দৈর্ঘ্য 325 কিলোমিটার। কঠোর পরিশ্রমকে পুঁজি করে সমৃদ্ধ বন্দর ব্যবস্থা গড়ে তুলছেন হাজার যুবক। আর অত্যাধুনিক এই বন্দরগুলো বিশ্ব মানচিত্রে এগিয়ে রাখছে চীনকে। হাবিবুর রহমানফি, CMG বাংলা।